কার্ড কার্ড চলে এসেছে। তো এইটা হচ্ছে কার্ড, তোমাদেরকে আমি প্রথম দেখাচ্ছি। আব্বা আমাকে আশীর্বাদ করবা, আমাকে অনেক ভালোবাসা দিবা, আমি যেন বড় হতে পারি, মানুষ হতে পারি ভালো। হ্যাঁ হ্যাঁ, খারে গরমে। আরে ওর পায়খানা করছে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি স্নান করে কার্ড নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার বোনের মেয়েরা পড়তে চলে এসেছে আর আমার ভাইজিটা কি দুষ্টুমি করছে, তো চলো দেখে নাও। এই ও এই যে ও খেলাপাতি খেলছে বাবু। ওই বাবু পাবাই না তো। এই ওই ওই টাকা 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 টাকা। ওই গাড়িটা পেয়ে ভুলে গেছে। আর এই যে একজনা গালে হাত দিয়ে পড়াশোনা করছে, আর এইদিকে একজনা পড়াশোনা করছে। দেখো পড়াশোনার নাম নাই, সব দুষ্টুমি। আর এই যে দেখো কার্ড, কার্ড চলে এসেছে। তো এইটা হচ্ছে কার্ড, তোমাদেরকে আমি প্রথম দেখাচ্ছি। খামে ভরতে হবে, খামে এখনো ভরা হয়নি। তো এই যে কার্ড, এটা দেখো কার্টুনের ছবি দিয়ে, আমরা বাচ্চার ছবি দিয়ে করিনি, এটা কার্টুনের ছবি দিয়ে করেছি। আর এই যে ফোল্ডটা খুললাম, তো এখানটায় দেখো পরিচিতি অদ্রিজা, পিকু ওর ডাকনাম, প্রীতা অর্ক ঘোষ, মাতা টুম্পা ঘোষ, ঠাকুরদা প্রমীর ঘোষ, ঠাম্মি অর্চনা ঘোষ, মণি রিমি ঘোষ, মামমাম সুমন ঘোষ, দিদিয়া প্রচেতা, জয়ী শ্রেয়া। প্রচেতা আমার আর একটা ভাইজি, আর এই যে এই দুটো বোনজি। এই যে দেখো এটা জয়ী যেটা দেখালাম, আর ওটা শ্রেয়া গালে হাত দিয়ে পড়াশোনা করছিল। দিদুন শোভা হালদার, দাদু অভিমান্য হালদার, বড় মিমি রুম্পা হালদার, ছোট মিমি চম্পা হালদার। অনুষ্ঠান সূচি, এই যে 8 তারিখে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে। আর কবে প্রসাদ খাওয়াবো সেটা তো তোমাদেরকে বলেছি, আমি আর একবার বলে দেবো। আর দেখো অনেক খেলাম সেরিল্যাক্স, অনেক খেলাম দুধ, সত্যি বলছি এসব খেতে লাগে না আর জুত, তাই তো আমার ইচ্ছে হলো খাবো আমি ভাত। দাদু তাই ঠিক করেছে আমার মুখে ভাত সেদিন, কিন্তু এসো সবাই, এই আমার স্বাদ, একল ওকল করবো আমি, কেউ যাবে না বাদ। অদ্রিজা সবিনয় নিবেদন, এই যে এটা হচ্ছে আমার বাবা করেছে চিঠিটা, আগামী 8ই জুন 2022 বুধবার আমার পুত্র অর্ক ও পুত্রবধূ টুম্পা ঘোষের টুম্পা ঘোষের কন্যা অদ্রিজা দিদি ভাইয়ের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হইবে। এত উপলক্ষে উক্ত দিবসে সন্ধ্যায় আপনি আপনারা নিজ বাসভবনে উপস্থিত থাকি, আমাদের আদরের দিদি ভাইকে আশীর্বাদ ও প্রীতিভোজ অনুষ্ঠানে যোগদান করিয়া বর্ধিত করিবেন। তো এই যে চিঠিটা করেছে আমার বাবা, তো দেখতেই পেলে। আর তোমাদের সাথে আরো কিছু কথা আছে, আমার ভাইজির অন্নপ্রাশন হচ্ছে 8 তারিখে, তোমাদের সবারই নেমন্তন্ন থাকলো, তোমরা অবশ্যই আসবে। তো আবার পরে কথা হচ্ছে, তো চলো এখন ভাই। পড়িয়ে টড়িয়ে বসেছিলাম, বসেছিলাম বলতে শুয়েছিলাম, ওই যে আমার ভাইজিটা ঘুমাচ্ছিল, তো হিস করে দিয়েছে, তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না। আর এই যে দেখো আমি এই বাটিরটাই আলুর তরকারি করেছি, এটাই নিয়ে নিয়েছি। তো আজকে আমার একাদশী, তো সকালবেলায় আমি স্নান টান করে কার্ড আনতে গেছিলাম, দিয়ে আমি বিস্কুট খেয়েছিলাম 4-5টা, আর এই যে এখন তরকারিটা খাবো। তো তরকারিটা খেয়ে এখন আর কিছু খাবো না, তো এখন তরকারিটা খাবো, আর কিছু করতে পারলাম না, তো তোমাদের সাথে খেয়ে নিই তারপরে কথা বলছি। গা চাটছে, আমি খাচ্ছি আমাকে খেতে দিচ্ছে না, সমানে বিরক্তি করছে, দে দে দেয় করছে। বাবু একটু বলো তো, দে 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 করো তো একটু দে। ঘাড়ে মাথা দিবে, হ্যাঁ দেখো মারছে আমাকে। ঠিক আছে, তোমাদের সাথে এখন মন্দিরে কার্ড দিয়ে যাবে, কার্ডগুলো আমি রেডি করে দিই, পরে কথা বলছি তোমাদের সাথে আবার। বাবু আবার ঠোঁট কামড়েছিস, ঠোঁট খোল, ঠোঁট খোল। হ্যাঁ দেখো বকলে পরে খুলে দেয়, আবার কামড়ে এখন খোল খোল। বলতো আমরা সবাই আব্বা, আমার অন্নপাতন, আমি ধর্মধীন বলছি, বলে আমার অন্নপাতনে আব্বা আমাকে আশীর্বাদ করবা, আমাকে অনেক ভালোবাসা দিবা,
আমি যেন বড় হতে পারি, মানুষ হতে পারি ভালো। হ্যাঁ বলো, বাই 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 কর দো, বাই। দেখো আমাকে মারছে, কি দেখছো? তোমাকে কত লোক দেখবে, সবাই আশীর্বাদ করবে, বলো আশীর্বাদ করো। টুকি টুকি খেলছো নাকি? পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, উঠো 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 উঠো, উঠে গেছি, বলো আমি উঠে গেছি, উঠে গেছি, আমি ধরে দাঁড়াতে পারি, তোমরা দাঁড়ো, আমি উঠে দাঁড়াতে পারি, আমি দোদো খাই, আমি ভাত খাবো, মাছ খাবো, খাবার দেখলে আমার লোম লাগে, আমি খাবো তবে। তো চলো, অনেক কথা বললো, এই কাকে ডাকছো? পড়ার পর্ব চলছে, একটা আমাদের ঠাকুরকে দিতে গেছে, আর এটা দেবে আমাদের এখানে কালীর থান আছে, আর এটা আমার কাকা দেবাড়িতে কুলদেবতা আছে ওখানে দেবে। তো চলো আমি কাঠগুলো ঝটপট ভরে দিচ্ছি। তো পুচকু পটি করেছে, তো ওর পরিষ্কার করে দিই, ওর মা মন্দিরে যাবে। তো পরে কথা বলছি তোমাদের সাথে। যাচ্ছি আমার বান্ধবী দেবাড়ি নেমন্তন্ন করতে, জয়িতার বাড়ি। তো জয়িতা বাবার বাড়িতে আছে, তো আমার সুবিধাই হলো, শ্বশুর বাড়ি যেতে হলো না। তো এরকম আমি কার্ড নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি ওর মেয়ের জন্য ফুটি। তো চকলেটটা আমি বাড়িতেই ছিল, কিন্তু আনতে ভুলে গেলাম, দেখলাম যখনই আসি আমি চকলেট নিয়ে আসি, নাহলে ওগুলো ওকে দিই। তো চকলেটটা আর দিলাম না, তাই গরমকালে এখন একটু ফুটি নিলাম, বড় ফুটি পেলাম না তাই ছোটই নিলাম। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক। অনুপাগলি অনুপাগলি ফুটি খাবে, কি খুঁজে পাচ্ছিস না? ওই তো ওটার মধ্যে ঢুকে আছে পাইপটা, দেখ ভালো করে। হ্যাঁ ওটা টান তালেই হবে, এই তো। হ্যাঁ ওটার সাথেই ওটা করতে হবে, হ্যাঁ তুললে হবে না, ওটাতেই ওটা ভরতে হবে। তুই এই খুললি কেন? তুই ওটা ওই যে অনুর মতন কর, দেখো ওইদিকে ওই পাগলিরা কুলফিকে এই বিয়ে খেতে ব্যস্ত, ফুটি, আর এইদিকে আর একজনকে দেখো। কত বড় হয়ে গেছে দেখো, অল্প খার, এখানে দেখ ঠান্ডা আছে এখন, দেখি আমাকে দেখি। ওইটুকুন ফুটি আবার কি রাখবে, ঠান্ডা তো কি হয়েছে খারে গরমে? আরে ওর পায়খানা করছে না 100 বার, দেখো কে দেখ, দুই রকম মজা করেছে কালি গায়ে খেলতে যাবে, দুই পায়ে দুই রকম মজা, দুই পায়ে দুই রকম মজা। আর পরে বললি মজাটা পাল্টাবো, দেখো দরজা লাগিয়ে দিয়েছো, দুই রকম পাই কিন্তু দুটোই মজা পড়েছো, চেঞ্জ করেনি, আমাকে বললো কি আমি পাল্টাবো, বেরিয়ে আয় বেরিয়ে আয়, না না বেরিয়ে আয় বেরিয়ে আয় না, কিছু হবে না বেরিয়ে আয়, দেখো এই দেখো পরে দু রকম মজা। আমাকে 6টা মিষ্টি দিয়েছিল, দেখো 4টে, দুটো তুলে দিই, সেই বাটিটা নিয়েছি, ওটা বরকে বাড়িয়ে দেবো, দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে। 6টা মিষ্টি দিয়েছিল, এই যে 4টে, আর এই বাটিটাই নিয়েছি, এটা বাড়িয়ে দেব, তো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। মা যা বলে বলো, খা, খাওয়ার জন্য সব কিছু, পেট তো তোর খাওয়ার জন্য, না হুম দিদুন বলছে তুমি খেয়ে যাও, চুষে যাও, আর খাবে না গো, বের করছে জিপটা বেড়ে চাটছে, নষ্ট করার থেকে গলা আটকে যাওয়া বেশি সমস্যা। তুই ক্যাথা রেখে যাস না এখানে, আর খাবা? ফোনটু খেলা করছে, তো এখন 5টা বাজছে, 5টা বেজে গেছে, আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে এডিটিং করবো, দিয়ে এটাই আজকে দেব। তো আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, অনেক বড়ই হয়ে যাবে, আমার ফোনে চার্জও নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চলো টাটা বাই বাই।
সাথে থেকো সবাই, আবার নতুন কোনো একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে, টাটা।